আসসালামু আলাইকুম, আমি আবু হানিফ। আজকে আপনাদের সঙ্গে আজকে আমরা সাধারণত গণিতের গড় নির্ণয়ের অঙ্কগুলো শিখব। এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব, গড় নির্ণয়। গড় নির্ণয় শিখতে হলে আমাদের প্রথম যে অঙ্কটা দিয়েছে এটা হলো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে 25। প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? এক্ষেত্রে আমরা অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে বা সমাধান নির্ণয়ের ক্ষেত্রে যা করতে পারি সেটা হলো এখানে আমরা দেব প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার সমষ্টি 30 × 3 = 90। 90 কীভাবে হলো? 90 হলো যেহেতু সংখ্যা তিনটি আর গড় হচ্ছে 30, এই জন্য 30 × 3 = 90। আবার প্রথম দ্বিতীয় সংখ্যার সমষ্টি হচ্ছে 25 × 2, যেগুলো যেহেতু প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দুইটি সংখ্যা, গড় 25, গড় গুণন 2 = 50। তাহলে চতুর্থ সংখ্যাটি সমান বিয়োগ করে আমরা পাই 90 - 50 = 40, তার মানে 40। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এমনকি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।